Muthi TV, the voice of humanity. Assalamu alaikum, আমি সানিয়া ইসলাম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সমূহ। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বার্ষিক 5% প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা ঘোষণা দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণ ঢালো অভিনন্দন জানিয়ে কুড়িগ্রামের ফুলবাড়িতে আনন্দ র্যালি ও সমাবেশ করেছেন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীগণ। ডায়াবেটিক্স প্রতিটি পরিবারের উদ্বেগ, ডায়াবেটিক্স থেকে আগামী প্রজন্মকে রক্ষা করুন এই প্রতিবাদে কুড়িগ্রামে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে ডায়াবেটিক্স পরীক্ষা সহ বিশ্ব ডায়াবেটিক্স দিবস পালিত হয়েছে। এবার শুনবেন বিস্তারিত। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বার্ষিক 5% প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা ঘোষণা দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণ ঢালো অভিনন্দন জানিয়ে কুড়িগ্রামের ফুলবাড়িতে আনন্দ র্যালি ও সমাবেশ করেছেন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীগণ। বুধবার দুপুর সকালে আনন্দ র্যালিটি ফুলবাড়ি কাচারি মাঠ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও কাচারি মাঠে এসে সমবেত হয়। এখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বেসরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুর্শেদ আলম, প্রধান শিক্ষক আজিজার রহমান, হামিদুর ইসলাম, সিরাজুল ইসলাম হিরু, সহকারী শিক্ষক উত্তম কুমার মোহন্ত, আব্দুল মান্নান প্রমুখ। ডায়াবেটিক্স প্রতিটি পরিবারের উদ্বেগ, ডায়াবেটিক্স থেকে আগামী প্রজন্মকে রক্ষা করুন এই প্রতিবাদে কুড়িগ্রামে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে ডায়াবেটিক্স পরীক্ষা সহ বিশ্ব ডায়াবেটিক্স দিবস পালিত হয়েছে। পরে ডায়াবেটিক্স হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজুর রহমান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডক্টর অজয় কুমার রায়, সিভিল সার্জন ডক্টর আমিনুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার রিপন কুমার মোদক, অধ্যাপক আফতাব হোসেন প্রমুখ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খুদা হাফেজ।